আপনি যদি একজন স্বপ্নবান মানুষ হন এবং আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকেন, স্বপ্ন যদি আপনার নেশা হয় এবং স্বপ্নকে ছুঁতে আপনি বদ্ধপরিকর হন, তাহলে ড্রিম কাম ট্রু আপনার জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম। এখানে মাত্র $120 ইনভেস্ট করে আপনি একটি অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে ডিসিটি নেটওয়ার্ক ড্রিম কাম ট্রুর সাথে কাজ করে আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন। আমি ধরেই নিচ্ছি আপনি ড্রিম কাম ট্রু সম্পর্কে ওয়াকিবহাল এবং আপনি ড্রিম কাম ট্রুতে একটি অ্যাকাউন্ট ওপেন করতে ইচ্ছুক। সো একটি অ্যাকাউন্ট কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি ওপেন করতে পারেন তারই টোটাল প্রসিডিউর আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত, আপনি যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি যদি চলে আসেন তাহলে সেখানে দেখতে পারবেন যে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, অথবা পিন কমেন্টে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন অথবা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনি আপনার ডিটেলস ইনফরমেশন দিয়ে ডিসিটি নেটওয়ার্কে একটি অ্যাকাউন্ট সফলভাবে ওপেন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি এখন দেখা যাচ্ছে, এটি হচ্ছে আপনার লগইন ইনফরমেশন ফর্ম। তো এই ফর্মটিতে আপনি প্রথমে দেখবেন যে স্পন্সর নেম এখানে শাফি টু দেওয়া আছে, এটা আমার রেফারেল স্পন্সর। আপনি চাইলে এটাও দিতে পারেন আর না চাইলে অন্য কারো, আপনি যার মাধ্যমে ডিসিটি নেটওয়ার্কে আসতে যাচ্ছেন তার রেফারেল আইডি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। তবে আপনাকে অবশ্যই কারো না কারো রেফারেল আইডি দিয়ে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ এটাই নেটওয়ার্ক মার্কেটিং। তো এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো যদি আপনার কেউ স্পন্সর থাকে আপনি তার নাম দিয়ে দিবেন, দেন আপনি এখানে একটি ইউজার নেম দিবেন এবং এই এই ঘরে আপনার একটি ব্যবহৃত ইমেল আইডি দিবেন। ইউজার নেম আমরা ধরেন যে আমি একটা কিছু দিয়ে নিচ্ছি, আমি শাফি এইট ইউজার নেম দিচ্ছি এবং আমি একটা মেল আইডি এখানে দিচ্ছি। এরপর আপনি এই ফার্স্ট নেমের ঘর এবং লাস্ট নেমের ঘরটি সঠিকভাবে পূরণ করবেন, অবশ্যই আপনার এনআইডিতে যে নামটি থাকবে সেই নামটি আপনি এখানে পূরণ করবেন। আমি এখানে একটি নাম পূরণ করে দিচ্ছি। পরবর্তী এই পাসওয়ার্ডের ঘরটিতে আপনি অবশ্যই 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ইউজ করবেন, যেখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, কিছু সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার লাইক স্টার হ্যাশ, তারপর হচ্ছে ডলার সাইন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন যে কোনো একটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটিকে হাইলি স্ট্রং করে সেই পাসওয়ার্ডটি আবার আপনি রিপিট এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখবেন, লিখে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার সামনে আপনি যে মেইল আইডিটি এখানে দিয়েছিলেন ওই মেইলের একটা কনফার্মেশন চাইবে। সো আপনি সরাসরি আপনার মেইলে চলে যাবেন। মেইলে চলে গেলে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস এই লেখাটিতে আপনি যখন ক্লিক করবেন তখন সাথে সাথে আপনার সামনে ওই মেইলটি ভেরিফাই হয়ে আপনাকে একটা মেসেজ শো করবে, ইওর মেইল ইজ ভেরিফাইড। আমার এটা আগে থেকে ভেরিফাইড করা, এই জন্য অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে। তখন আপনি হচ্ছে এই ব্যাক টু দ্য লগইনে চলে যাবেন এবং এখানে এসে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, তাহলে আপনার এই আইডিটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলটিকে আপডেট করে নেবেন এবং KYC আপডেট করে নেবেন। প্রোফাইল কীভাবে আপডেট করতে হয় এবং KYC কীভাবে করতে হয় পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি টোটাল প্রসেসটা শিখিয়ে দিব। সো যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, যদি ভিডিওটিকে এতটুকু আপনার উপকারে আসবে বলে মনে হবে তাহলে আপনি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।